আমার কালকে MT-15 আর ওখানে আমাদের মইদ্দার বাজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে বেসিক্যালি রিল শুট করতে তোতলা ভাই বহুত আচ্ছা রোডে দুজনে ব্লগ করছে আমাদের এন্ট্রি পয়েন্ট ঝাড়গ্রামে ওরে ওরে এই পাশে আর একটা ভাই ছাপরি মাল যে সব কেউ হেলমেট পরেনি আমাদের কালকে সেক্সি জিনিস ভাই যতবার দেখো দেখতে ইচ্ছে করবে ভাই ফ্রেমটা এরকম কি লাগছে দেখো হ্যাঁ আর এখন একটা জালে বেলের হুইলি উঠেছে না মানে হ্যাপি দিওয়ালি হ্যাঁ পুরো একদম কালী পুজো লাইট জ্বলছে ট্র্যাক বললে তো এটা 155 যাবে 133 134 ভাই পিলিয়ন নিয়ে করে এই যে ফিল্ডটা ভাঙানো রো ফালা দায় এরকম সোজা রোড সোজা তো এই যে গাইস এখন আমরা আমাদের মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি দেখতে পাচ্ছ আজকে আমার সাথে আছে তিনটা বাইক আমার কালকি আর এখানে আমাদের একটা দাদার নতুন MT-15 আর ওখানে আমাদের মইদ্দার বাজ ঠিক আছে এখানে মইদ্দা আছে আর এই দাদাটা হচ্ছে উদয় দা এটা দাদা এর পরের ব্লগ থেকে দাদাগুলোকে দেখতে পাবে মানে আমাদের রাইডে যাবে আর আমাদের আছে তোতলা ভাই আর এপাশে কৃপা বহুত আচ্ছা রোডে দুজনে ব্লগ করছে আচ্ছা ঠিক আছে দেওয়া হবে না তো তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বেসিক্যালি রিল শ্যুট করতে আমরা তিনটে বাইকে মিলে তো যাবো আজকে আমরা লোধাশুলি ওই সাইডে তো চলো আর দেখতে পাচ্ছ এটা আমাদের এন্ট্রি পয়েন্ট ঝাড়গ্রামের কিরম লাগছে ভিউটা চলো এই রোডটাতে একটু তো ভাগানো তো হবে বোঝা যাচ্ছে হবে না মানে किधर है तुम्हारा दोस्त जाओ মাত্র আমরা NH6 হাইওয়েতে উঠে গেলাম আর এখান থেকে আমরা যেমন বললাম সামনে ওই বেলতলা বলে একটা রোড আছে ওই রোডটাতে যাবো ভিডিও বানাতে তো চলো এখন সব রকেট লঞ্চার হয়ে যাবে সব এখন ভাগাবে ভাই 133 134 ভাই পিলিয়ন নিয়ে করে ভাই ভাই স্লো ঠিক আছে একদম পারফেক্ট
134 পিলিয়ন নিয়ে দেখো এরকম ভাগা রোড আছে বলে কিন্তু ভাগাচ্ছি এমনি রোডে কিন্তু একদম না একদম ভাই যেরকম ভাগাচ্ছি এরকম রাফ চালাচ্ছি ভয়টা কিন্তু সেই লেভেলেরই আছে ঠিক আছে আর ভয় থাকা ভালো লিমিটে চলো ঠিক আছে যেরকম রোড পাবে সেরকম এই যে এখান থেকে এবারে এই পাশে যেতে হবে আমাদের বেলতলা রোড এই রোডটা বেশ ফাঁকা ফাঁকা থাকে তার জন্য সামনে দিক থেকে চলো ঘুরে আসি চলো ওই দিকটা থেকে ঘুরে আসি আসো বানাবে কোনখানে চলো তাহলে দাঁড়াও দাঁড়াও এখানটায় দাঁড়ানো হয়েছে ওয়াও সামনে দেখো পুরো ফাঁকা রোড আর এই সাইডও ভাই হাইওয়েতে যেরকম চালানো হয়ে গেল না এই যে দেখো না এই সাইডের ভিউ ওই পাশে সব আমাদের বাইকগুলো আর এটা এরকম সোজা রোড সোজা আমাদের কালকি সেক্সি জিনিস ভাই যতবার দেখবে দেখতে ইচ্ছে করবে ওই যে গাইস এখন আমরা এরকম লোকেশনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ পেছনে আমার কালকি দাঁড়িয়ে আছে এই পাশে একটা ওই দেখো এমটিটা আছে এই পাশে মহিদার এনএসটা আছে আর সেই পাশে এখন শুভ টুবো সবাই এসছে আর লোকেশনটা বেশ ভালো আছে এই দেখো চারপাশে ফাঁকা রোড আর এখন একটা যে লেভেলের হুইলি উঠেছে না মানে তোমাদেরকে আমি ক্লিপটা এখানে দেখিয়ে দেবো তো তোমার দেখে নেবে আর ইনস্টাগ্রাম তো দেখতে পাবেই হেভি উঠেছে এবার মনটা একদম খুশি হয়ে যাচ্ছে দিন দিন এত হুইলি উঠছে ভালো ভালো মেনলি ক্র্যাশ হয়নি ওটাই আর কি এখানে রিল টিল শ্যুট করা হচ্ছে বিটিএস অতটা নেওয়া হচ্ছে না এতটাই আর কি মানে দেখা যাক কোনটা কোনটা ক্লিপ নেওয়া হচ্ছে তো এই যে গাইস এখানে আমরা দেখতে পাচ্ছ বাইকের লাইন আপ হয়ে গেছে সুপার বাইক আমার কালকি মহিদার বাজ আর পাশে উদয়দার বাইকটা দেখতে পাচ্ছ একদম হ্যাপি দিওয়ালি হ্যাঁ পুরো একদম কালী পুজোর লাইট চলছে হেভি একদম লুকটা হেভি লাগছে চারপাশ থেকে দেখো ওই দেখো সব বাস আর এই পাশে আমাদের সব ছেলে পুরেগুলা ইয়ো গাইস ইয়ো আর সেই পাশে আছে আমাদের S1000 আর একটা একটা হ্যাঁ তো ব্যাস গাইজ আজকের ব্লগটা এতটাই ছিল তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগে মানে একটা ছোট একটা ব্লগ ছিল এমনি গেছিলাম রিল টিল শ্যুট করলাম এরমই একটা জাস্ট ব্লগ ছিল আশা করছি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক করে দিও আর তোমাদের কিছু কোশ্চেন থাকলে নিজে কমেন্ট করতে পারো আর এইসব ভালো ভালো রিলস দেখার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমি অনেকদিন থেকে বলে আসি তোমাদের সবাইকে যে ইনস্টাগ্রামে ফলো করে দিও আর দেখতে পাচ্ছ এখন আমরা আমাদের হোস্টেলের রুমে আছি আমি হোস্টেল চলে এসেছি তো চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে তখন এর জন্য ক্যাপচার এভরিথিং ইউ ডু দ্যাট উইল ওয়ান ডে বি এ মেমরি কিপ লাভিং কিপ সাপোর্টিং দেখা হচ্ছে পরের ব্লগে।